অল্পতেই খুশি থাকা মানুষগুলো এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি। তাই আমাদের কাছে যার কাছে যতটুকু আছে আমরা যদি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, ভালো থাকি, তাহলে হয়তো আমরা অনেক ভালো থাকতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। কারো অনেক কিছু দেখে নিজেকে কখনোই কষ্ট দেওয়া উচিত না যে তার কাছে অনেক কিছু আছে আর আমার কাছে কিছুই নেই। কারণ যে যতটুকু পাওয়ার যোগ্য আল্লাহ কিন্তু তাকে ততটাই দিয়ে মানে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ তো কখনোই আর সন্তুষ্ট থাকতে পারে না। মানে যে যত পায় সে কিন্তু ততই আরও বেশি বেশি চায়। এটাই কিন্তু আমাদের বাস্তব সমাজ, এটাই নিয়ম। যার কাছে যত বেশি জিনিস থাকবে সে কিন্তু তার থেকে আরও বেশি বেশি কিছু চাইবে, এটাই কিন্তু বাস্তব। আর আমি সবার উদ্দেশ্যে বলবো আমাদের কাছে যতটুকু আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকবো আর সুখে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আর আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো আমি অবশ্যই সবার কাছে একটা লাইক চেয়ে নেব। তো এই যে আমার সংসারের ছোটোখাটো কাজগুলো নিয়ে আজকে আমার ভিডিওটি বানিয়েছি আর আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে আমি একটু পেঁপে কেটে নিয়েছিলাম, আর আমি যেহেতু একাই খাবো সেজন্য অল্পটুকুই নিয়েছি, সবটাই আমি নিয়ে নিই। আর কালকের ভিডিওতে আমি দেখেছিলাম পায়েল বিথি যে আপু রয়েছে, ওই আপু কিন্তু সুন্দর করে পেঁপেগুলা কাগজের মধ্যে মুড়িয়ে রেখেছিল আর অনেক সুন্দর কিন্তু পেকে গেছিলো। এই বুদ্ধিটা যদি আমি আগে জানতাম তাহলে আমিও সেভাবে রেখে দিতাম, কারণ আমার পেঁপেটা অনেকটাই মানে ভালো করে পাকেনি। আমি এমনি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। তো সেটা একটু কেটে নিলাম, আর আমি যেহেতু একা খাবো। আর আবিরকে একটু দিয়েছিলাম কিন্তু সে আর খায়নি, সে পছন্দই করে না ওগুলো। তো সেজন্য আমি শুধু একাই খেয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি, পরের দিন খেয়ে নেব। আর এটা কিন্তু আমি আজকে বিকেল থেকে আর কি সন্ধ্যার থেকে আমি ভিডিওটি শুরু করেছি। আর এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এখানে আজকে, বলে আলু পরোটা খাবে। তো সেজন্যই আমি কিন্তু ভালো করে বানাতে পারি না ওগুলো, কিন্তু তাও যেহেতু হাজব্যান্ড খাবে সেজন্য তো করে দিতেই হবে। আগে আমার শাশুড়ি মা করতো তো আমি দেখছিলাম, তো সেভাবে আমি করার চেষ্টা করব, জানি না কেমন হবে। তো সেটাই, সেখানে আলু আর ময়দা তেল নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু উঠিয়ে নিলাম। আর এই যে আলুটা আমি এখন সেদ্ধ করতে দেবো, তো সেজন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এতে কিন্তু আমার সেদ্ধ করতে অনেকটাই সুবিধে হয়, মানে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য আমি যখনই সেদ্ধ করি না কেন এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে আমি সেদ্ধ করতে দিই। তো এই যে আমার সেটা কমপ্লিট হয়ে গেছে আর আমি সেটা শেয়ার করিনি। তো এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে একটু রসুন বাটা দিয়েছিলাম, তারপরে হচ্ছে ভালো করে এই যে মাখা করে নিয়েছি। তো আপনারা সবাই হয়তো জানেন আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি রয়েছে যারা অনেক সুন্দর রান্না করতে পারেন, তো আমি অতটাও পারি না মোটামুটিভাবে। শুধু আমার হাজব্যান্ডকে খুশি করার জন্যই আমি করেছি, তো আমি যতটুকু পেরেছি সেভাবেই করার চেষ্টা করেছি আর সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। তারপরে কিন্তু আমি সুন্দর করে ময়দাটা ভালো করে মেখে নিয়েছিলাম আর এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর একটু মেখে নিয়ে এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই সফট হয় আর বানানোর সময় মানে খুবই ভালো হয়, আর বানানোর সময় কিন্তু খুবই সফট হয়। তো সেজন্যই আমি আগের থেকে ভালো করে ময়দাটাকে মেখে আমি রেখে দিয়েছি, আর তারপরে এই যে এখন সুন্দর করে আমি বেলে নেব। তো আমি আগেই বললাম আমি কিন্তু খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি তাও। এই জন্য কিন্তু আমার শেয়ার করতে ইচ্ছেই করে না, কারণ অনেক আপুরা রয়েছে অনেক সুন্দর সুন্দর করে মানে বানাতে পারে সব কিছু আর রেডি করতে পারে, আমি হয়তো অনেকটাই পারি না। তো যতটুকুই পেরেছি সেটাই শেয়ার করেছি। আর আমার শাশুড়ি মা এভাবেই করতো, তো সেটাই একটু মনে ছিল আর সেই অনুযায়ী কিন্তু আমি বানিয়ে নেব। আর এই যে আলুটা কিন্তু আমি সুন্দর করে ওখানে ভেতরে দিয়ে দিলাম, আর এখন হাত দিয়ে একটু ভালো করে চেপে নিচ্ছি যাতে আলুটা মানে সব জায়গায় যেতে পারে পরোটার মধ্যে। তো সেজন্যই কিন্তু সুন্দর করে আমি দিয়ে দিলাম।
আর হাতের সাহায্যে এরকম করে সুন্দর করে একটু যদি চেপে নিই তাহলে কিন্তু ভিতরের আলুটা মানে সব জায়গা সমানভাবে যাবে, সেই জন্যই করে নিলাম। আর এখন হালকা করে বেলে নেব, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে আবার আলুটা বের হয়ে যেতে পারে, তো সেজন্যই হালকা করেই কিন্তু আমি করে নিচ্ছি। আর আলু পরোটাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের, কারণ উনি হচ্ছে অনেক খাদ্যরসিক মানুষ, মানে যাকে বলে যখনই যেটা ওর ভালো লাগে সেটাই নিয়ে চলে আসে। কিন্তু আমি অনেক কিছুই পারি না, কিন্তু কী বলবো, ওর জন্য আমাকে করতে হয়, তো সেটাই এখন মোটামুটি হলে একটু করে শিখে গেছি। তো অবশ্যই চেষ্টা করি তাকে একটু মানে খুশি রাখার জন্য, অবশ্যই চেষ্টা করতে হয়, কারণ সেও কিন্তু আমার জন্য অনেক কিছুই করে, আমার একটু খুশির জন্য সেও কিন্তু অনেক কিছুই করে, হয়তো পারে না তাও চেষ্টা করে। তো সেরকম আমি অবশ্যই চেষ্টা করি তার ছোট ছোট খুশিগুলোকে মানে দেওয়ার জন্য, তো সেটাই করে নিচ্ছি। তো তারপরে আমি এই যে এখন ভেজে নেব, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করেই চলেছি, ইনশাল্লাহ যতদিন ইউটিউবে থাকবো অবশ্যই সবাইকে সাপোর্ট করেই যাব আর সবার পাশে থাকবো। তো এই যে আমি এখন সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি আমার মতো করেই, হয়তো খুব একটা ভালো হচ্ছে না বা পারি না জানি না, তো সেজন্যই যতটুকু জানি সেই অনুযায়ী কিন্তু আমি করে নিচ্ছি। তো আমার অনেক নতুন প্রিয় আপু রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত আমার পাশে রয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শিমু আপু, শিমু লাইফ স্টাইলের শিমু আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আপুটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ওই আপুর সাথে অ্যাড হননি অবশ্যই অ্যাড হয়ে নেবেন, আপু কিন্তু খুব সাপোর্ট করে সবাইকে, অনেক সাপোর্ট করে। আর একটা আপু রয়েছে আমাকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করছে, আমার আগের ভিডিওগুলোতেও কমেন্ট করছে, তো ওই আপুটির এখনও আমি যেতে পারিনি চ্যানেলে, ইনশাল্লাহ যাব, কারণ কি বলবো আমার এত নেটের প্রবলেম হচ্ছে যে আমি ভালোভাবে কারো ভিডিও মানে দেখতে পাচ্ছি না, অনেক নেটের প্রবলেম হচ্ছে আমার এই কয়েকদিন থেকে, তো সেজন্য হয়তো সবার ভিডিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই দেখার চেষ্টা করব। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি অবশ্যই সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করেই যাব। এই যে আমার এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10টার মতো কিন্তু আমি করেছি, তো সবটাই শেয়ার করিনি, একটু একটু করেই করলাম, কারণ সবটাই শেয়ার করলে এমনিতে তো পারি না, যতটুকু করেছি ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্যই অল্পটুকুই শেয়ার করেছি। আর এদিকে যে চিকেন করে নিয়েছিলাম সেটা কিন্তু আর শেয়ার করিনি, কারণ কি বলবো এদিকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, এগুলো বানাতে বানাতে আমার হাতে পুরো তেল পড়ে গেছিলো, গরম তেল, তো এই যে হাতের অবস্থা একটু হলেও আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি ওখানে কলগেট লাগিয়ে দিয়েছিলাম। তো সে যেটা বললাম মানুষ কাজ না পারলে যা হয়, তো সেটাই, হাতে অনেক জ্বালা করছিল, তো কিছু মানে কোনো ব্যাপার না, আমার হাজবেন্ডের খুশির জন্য এইটুকু আমার কোনো ব্যাপারই না, তো সেজন্যই। আর সেটা কিন্তু খেতে কিন্তু পরোটাটা অনেক মানে ভালো হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি মানে ভালো হয়েছিল, একটু কষ্ট করেছিলাম কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর আমার হাজবেন্ড অনেক প্রশংসা করেছে। আর তারপরে এটা অনেকটা সময় পার করেই আবিরকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, ও যেহেতু মানে খেতেই চায় না দুধটা, তাও জোর করে একটু খাইয়ে দিয়েছি, আর তার সাথে আমিও একটু খেয়ে নিয়েছি, তো সেটাই। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কেমন হয়েছে, আমার নতুন প্রিয় আপুরা আর আমার পুরনো আপুরা যারা সব সময় আমাকে সাপোর্ট করে, তারা অবশ্যই আমি জানি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর অবশ্যই বলবে ভিডিওটি কেমন হয়েছে আর আমার আলু পরোটাগুলো কেমন হয়েছে, আমি জানি মোটেই সেগুলো ভালো হয়নি, তো তবুও বলছি সবাই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চেষ্টা করব এরপরে সুন্দর সুন্দর করে বানানোর, কারণ মানুষ তো একবারে শেখে না, আস্তে আস্তে সবটাই শেখে, তো সেরকমই আমি অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওর এই শেষ পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও অলওয়েজ সবার জন্যই দোয়া করি। আর সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।